এক বাক্যে বানানের পার্থক্য, শুদ্ধ বানান ও শব্দ ব্যবচ্ছেদ অভিযানে আপনাদের স্বাগতম। ভাবী শব্দে যদি রসিকার থাকে, সেটি ভাইয়ের পত্নী বা স্ত্রী হিসাবে ব্যবহৃত হবে, এবং ভাবী শব্দে যদি দীর্ঘিকার থাকে, সেক্ষেত্রে ভবিষ্যতে যা ঘটবে সেটিকে প্রকাশ করে। ভিত শব্দে যদি রসিকার থাকে, সেক্ষেত্রে ভিত বলতে ভিত্তি, বুনিয়াদ বা নির্মাণের নিচের স্তরকে বোঝায়। ভয় দীর্ঘিত ভীত মানে আতঙ্কিত হওয়া, পড়া মানে পরিধান করা, আর পড়া মানে পাঠ করা, পথিত হওয়া মানে নিচে পড়ে যাওয়া, কাপড় পরা, কোনো কিছু গায়ে জড়ানো, সেটাই হচ্ছে পড়া। আর পড়া হচ্ছে পাঠ করা, অধ্যয়ন। আমরা এই পড়া শব্দটিকে বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারি, ভেঙে পড়া, উঠে পড়া, লেগে পড়া, বসে পড়া, এই শব্দগুলোতে পড়া ব্যবহৃত হবে। নীর, নীর মানে হচ্ছে পানি কিংবা জল। অন্যদিকে নীড় যে শব্দটি রয়েছে তার অর্থ হচ্ছে বাসা বা ঘর। পাখির নীড়, পাখির নীড় মানে হচ্ছে পাখির বাসা। পানি, যে শব্দে দন্তন্য রয়েছে পানির, সেটি হচ্ছে একই বিষয়, পানি নীর বা জল। এবং পানি যেখানে মূর্ধন্য রয়েছে সেটি হচ্ছে পানি বলতে আমরা হাত অথবা বাহু বুঝাই, যদিও এই শব্দটি আমরা অনেকেই জানি না কিংবা ব্যবহার করি না। পানি শব্দটি যেটি জল অর্থে ব্যবহার করা হয় সেটি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। কটু কথা, এর অর্থ হচ্ছে তিক্ত কথা। আবার কটুক্তি, নিন্দা জ্ঞাপক উক্তি হিসেবে ব্যবহার করি, কিংবা কটুক্তি বলতে অপমানসূচক কথাগুলোকেই প্রকাশ করে। বান, বান মানে হচ্ছে বন্যা, আর বান মূর্ধন্য যেটি রয়েছে সেটিকে আমরা তীর, শব্দ বা ধ্বনি হিসাবে ব্যবহার করি। অন্তঃসত্ত্বা, অন্তঃসত্ত্বার যে শব্দতে তত ব নেই সেটি হচ্ছে আত্মা, আর অন্তঃসত্ত্বা যেটাতে তত ব রয়েছে সেটি হচ্ছে গর্ভবতী বা গর্ভিণী, এটা আমরা খেয়াল রাখবো। অনুদিত, অনুদিত মানে হচ্ছে উদিত হয়নি এমন, যদি অনুতে রসিকার থাকে। আর অনুতে যদি দীর্ঘকার থাকে সেক্ষেত্রে অনুদিত অর্থ হবে অনুবাদ করা হয়েছে এমন। অনুদিত বই, অনুদিত বইটির ক্ষেত্রে যে অনুদিত হবে সেটি হচ্ছে দীর্ঘকার। আহূত, আহুতি বা বিসর্জন দেওয়া হয়েছে এমন শব্দ যেখানে আহূত শব্দে হ রসিকার থাকবে, কিন্তু আহূত শব্দে যদি হ দীর্ঘকার থাকে সেক্ষেত্রে আহ্বান করা হয়েছে এমন, বা আহূত বলতে আমরা অতিথিকে বুঝিয়ে থাকি। কর্মকর, কর্মকর বলতে কর্মচারীকে বোঝায়, আর কর্মকার বলতে হচ্ছে কামারকে বোঝায়, এই বিষয়টি আমরা যেন খেয়াল রাখি। চলচ্চিত্র, চলচ্চিত্র মানে হচ্ছে ছায়াছবি, যেটাকে আমরা ইংরেজিতে সিনেমা বলি বা মুভি বলি, আর যেটাতে চিত্ত থাকে সেখানে হচ্ছে চঞ্চল মন। চলচ্চিত্র একটা হচ্ছে ত রফলা, আর একটি হচ্ছে তত। ফোটা, ফোটা হচ্ছে বিকশিত হওয়া, যেখানে চন্দ্রবিন্দু নেই। আবার ফোটা, যেখানে চন্দ্রবিন্দু রয়েছে সেটি হচ্ছে তরল পদার্থের বিন্দু বা কপালের টিপ সদৃশ। দিন, দিন অর্থ হচ্ছে দিবস বা ধর্ম যেটিতে রসিকার রয়েছে, আর দীর্ঘীন দিন যেটি সেটি হচ্ছে দরিদ্র বা গরিব। স্বাক্ষর, এই শব্দটি নিয়ে আমরা আসলে অনেকেই সন্ধিহান থাকি। যে সকল শব্দে স্বাক্ষরে ব নেই সেটি হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন স্বাক্ষর। আর স্বাক্ষর যন্ত্রের সয় বয় আকার ক্ষীয় রদ যদি থাকে সেক্ষেত্রে দস্তখত বা সহি। সাইন বলতে আমরা স্বাক্ষরের ব নিচে দেয়া থাকবে সেটি হচ্ছে স্বাক্ষর। আর স্বাক্ষরতা যদি আমরা বুঝাই সেক্ষেত্রে স্বাক্ষরে বধ থাকবে না।